হ্যালো বন্ধুরা, নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা দেখুন, আজকে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে থেকে আপনাদের সরাসরি কিন্তু দেখাচ্ছি। এখানে দেখুন, আপনারা সকলেই জানেন যে WBPSC-র অফিসিয়াল যে ওয়েবসাইটটি সেটি কিন্তু পরিবর্তন করা হয়েছিল। বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু করা হয়েছিল WBPSC.gov.in। যারা এখনও পর্যন্ত এই নতুন ওয়েবসাইট সম্পর্কে কোনো তথ্য জানেন না তারাকে বলি, বেশ কয়েকদিন আগে কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটকে পরিবর্তন করে WBPSC.gov.in করা হয়েছিল। কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু আপনারা কিন্তু ক্লার্কের যে পরীক্ষা, ক্লার্কশিপ যে পরীক্ষা, সেটি কিন্তু অ্যাডমিটের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। বন্ধুরা এই ওয়েবসাইটে দেখুন, কালকে কিন্তু অ্যাডমিট ডাউনলোড হওয়ার কথা, কালকে 10 তারিখ থেকে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু অ্যাডমিট এখনও পর্যন্ত কিন্তু দেওয়া হচ্ছে না। বন্ধুরা দেখুন, আমি যদি এইদিকে ডান দিকে 3 লাইনের উপরে ক্লিক করি তাহলে নিচে আসবে, এবং নিচে আসার পরেই এখানে কিন্তু কোনো অ্যাডমিটের জায়গা নেই। প্লাস আপনি যদি একটু নিচে আসবেন, নিচে আসার পরে দেখবেন এখানে ক্যান্ডিডেটস কর্নার বলে যে জায়গাটি, সেখানে কিন্তু পাবেন ডাউনলোড কল লেটার। এখানে দেখতে পাচ্ছেন, সেখানে যদি আপনি ক্লিক করেন বা তার উপরে দেখুন এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ডের উপরে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে যখন আপনি ক্লিক করবেন আপনাকে একটি পেজে রিডাইরেক্ট করবে, এবং এই রিডাইরেক্ট করা পেজটিতে কী আসছে আপনি দেখে নিন। তারপরে দেখুন এখানে বলছে 2018 সালের অ্যাডভার্টিজমেন্টের কোড রয়েছে, এবং এখানে কিন্তু কোনো ক্লার্কের অ্যাডমিটের কথা কিন্তু বলছে না। বন্ধুরা ক্লার্কশিপের অ্যাডমিট কিন্তু এই ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। তো আপনারা কীভাবে সেই অ্যাডমিট কার্ড পাবেন চলুন দেখে নেব। আমরা সরাসরি চলে যাব আগের যে পুরনো যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটে আমরা চলে যাব বন্ধুরা, এবং সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি পেয়ে যাবেন। কেননা সেটি কিন্তু নতুন ওয়েবসাইটে আপলোড তারা কিন্তু করেনি, পুরনো ওয়েবসাইট থেকেই কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে। আপনাদেরকে বলি, তাই জন্য কিন্তু অনেকেই সমস্যায় পড়ছে, এবং অনেকেই হয়তো ভাবছেন অ্যাডমিট কার্ড এখনো পাবলিশ করা হয়নি। কিন্তু আপনাদের বলি বন্ধুরা, সেই সমস্যায় কিছুই সমস্যা নয়, আপনারা চলুন পুরনো ওয়েবসাইটে এবং সেখান থেকে দেখে নেব কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা দেখুন, এই জন্য আপনাদের চলে আসতে হবে PSCWBApplication.in। এটি হচ্ছে পিএসসির পুরনো ওয়েবসাইট। বন্ধুরা আপনারা সকলেই জানেন, তাই PSCWBApplication.in এই ওয়েবসাইটে আসুন, এবং এই ওয়েবসাইটে আসার পরে আপনি নিচে আসুন, এবং নিচে আসার পরে দেখতে পাবেন বাম দিকে অ্যাডমিট কার্ড বলে একটি জায়গা, এবং তার ঠিক নিচেই দেখতে পাবেন ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 1। এখানে কিন্তু অ্যাডমিট কার্ডটি আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো সেই লিঙ্কের উপরে আপনি ক্লিক করুন, যখন সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন আপনাকে কিন্তু সেই অ্যাডমিট কার্ডের নির্দিষ্ট জায়গায় কিন্তু নিয়ে যাবে বন্ধুরা। তো দেখুন সেই পেজ খুলে যাচ্ছে আস্তে আস্তে। এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এই পেজে আসবেন, এবং এই পেজে আসার পরেই কিন্তু আপনি নিচে আসার পরে দেখতে পাবেন এখানে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বলছে, এবং তার ঠিক নিচেই দেখুন এখানে প্রথমে দিতে হবে আপনাকে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিতে হবে, তারপরে কিন্তু আপনি সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া এখানে আরও একটি অপশান আছে, যদি আপনার এনরোলমেন্ট নাম্বার না থাকে তাহলে আপনি এখানে আপনার ফার্স্ট নাম দেবেন, এবং এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন, তারপরে সার্চ করবেন, এবং তাহলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড নিচে আসবে, এবং তারপরে আপনি কিন্তু সেটি প্রিন্ট করে নিতে পারবেন। তো আশা করি বন্ধুরা আপনাদের সমস্যা সলভ হয়ে গেছে। তাহলে এইভাবে যদি আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন, তো অবশ্যই একটি ভিডিওকে লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুবান্ধবের সাথে, যারা হয়তো এখনও ভাবছে যে সমস্যা রয়েছে সাইটে। তো সমস্যা কিছুই নয় বন্ধুরা, পুরনো ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, তো নতুন ওয়েবসাইটে এখনও সেটি কিন্তু আপলোড দেওয়া হয়নি। তাই এইভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন এবং পরীক্ষা দিয়ে আসুন। ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য, ভিডিও শেয়ার করুন, সকলকে জানতে সুযোগ করে দেবেন। ধন্যবাদ।